আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ম্যাজিক টুল, ল্যাসো টুল এবং স্লাইস টুল নিয়ে। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এট এ টাইমে আমি তিনটা টুল নিয়ে কথা বলবো, তিনটা টুলস নিয়ে কথা বলবো, সেখানে আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। সেই সাথে এই টুলস এর যে সাব টুল গুলো আছে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই, কিভাবে আমরা ম্যাজিক টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে এবং স্লাইস টুল দিয়ে কাজ করব, বিভিন্ন প্রজেক্টে কিভাবে কাজগুলো ব্যবহার করে থাকি। প্রথমে আমরা ল্যাসো টুল দিয়ে শুরু করি। ল্যাসো টুলে দেখেন আপনারা দেখতে পাবেন, এটা কিবোর্ড থেকে যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে মানে ল্যাসো টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো সেখানে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাজিক ল্যাসো টুলস, এই তিনটা অপশন থাকবে। তো তিনটা অপশনের পাশে ছোট ছোট করে এল দেওয়া আছে। এই এল মিন করে যে যখন আপনি অন্য কোনো টুলসে থাকবেন তখন যদি এল চাপেন তাহলে কি ল্যাসো টুলে অটোমেটিক আপনার সিলেকশনটা হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটি টুলসের মধ্যে আপনি কি করবেন, করতে পারবেন যে এই টুলসটার শর্টকাট কমান্ড দিয়ে আপনি ওখানে চলে যেতে পারবেন। এখন অ্যাডোবি ফটোশপ 19 এর আরেকটা ভার্সন দেখেন, আপনারা যখন ল্যাসো টুলে কিছুক্ষণ মাউস পয়েন্টার রাখবেন তখন ওই টুল দিয়ে কিভাবে কি কাজটা করে তার বিস্তারিত সুন্দর একটা পপ আপে দেখাচ্ছে যে কিভাবে আপনি ওটাকে সিলেক্ট করবেন। মূলত আপনারা বুঝতেই পারছেন ল্যাসো টুলটা কি কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এখন ল্যাসো টুলে চলে যাই। মূলত এটা সিলেকশনের কাজে ব্যবহার করা হয়। তো আমরা একটা ইমেজ ওপেন করলাম, এখানে দেখেন। তো ইমেজ এখানে ওপেন করার পরে আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব। দেখুন এখানে আপনার হাতে ড্রয়িং এর উপরে ডিপেন্ড করতেছে, আপনি যখন এখান থেকে আপনার মুভ করবেন, টুল মুভ করবেন, তখন দেখেন আপনি আপনার ইচ্ছা মতো যতটা আপনার হাত যতটা স্মুথ আছে আপনি যতটা ড্রয়িং করতে পারেন, ই করতে পারেন, ভালো করে মাউস যেখানে টানবেন সেখান দিয়ে হচ্ছে আপনার এখান দিয়ে চলে আসবে। আপনি এইটুকু সিলেক্ট করলেন, এভাবে করে আপনি পুরো জিনিসটা কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। একই কাজটা আপনি পেন টুলের প্যাথ মোড দিয়েও করতে পারেন, কিন্তু আপনি ল্যাসো টুল দিয়েও করতে পারেন। বিষয়টা হচ্ছে আপনার বিষয়, আপনি কিভাবে করতে চান। স্মুথলি করতে পারবেন আপনি, কিন্তু কথা হচ্ছে যে এখানে ল্যাসো টুল দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি এটাকে পেন টুলের প্যাথ মোড দিয়ে করতে পারেন। আমরা যখন পেন টুল নিয়ে কাজ করবো তখন আমরা দেখাবো যে বিষয়টা। তো এই নির্দিষ্ট অংশ সিলেকশন করে আপনি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, আর অনেক কিছু করতে পারেন, ফেদার করতে পারবেন ল্যাসো টুল দিয়ে, পলিগোনাল ল্যাসো টুল দিয়ে, যে আপনি পেন টুলের মতো এখানে একটা কাজ করতে পারেন, দ্রুত কাজ করার জন্য আপনি এরকমটা করতে পারেন। ওই অংশটুকু, নির্দিষ্ট অংশটুকু নির্বাচন করতে পারেন, ক্লিক করতে পারেন, ফেদার করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। এটা আপনি যে কোনো ইমেজের ক্ষেত্রে, কোনো যে কোনো রাস্টার ইমেজের ক্ষেত্রে সেটা আপনারা ফলো করতে পারেন, পলিগোনাল ল্যাসো। এখন ম্যাজিক ল্যাসো দেখুন কেমন, এখানে একটু ম্যাজিক দেখতে পারবেন। আর প্রত্যেকটা টুলসের গতানুগতিক পার্থক্য দেখাচ্ছি, তারপরে টুলসে ডিপে যাব। দেখেন এখান থেকে আমরা যদি ম্যাজিক ল্যাসো টুলটা, একটা ম্যাজিক দেখেন, ওকে আপনি জাস্ট ড্র্যাগ করে ধরে নিয়ে যাচ্ছেন, ক্লিক করা দরকার নেই, সে কিন্তু অটোমেটিক কি কালারের ফ্রিকোয়েন্সি অনুযায়ী ইমেজটাকে সে ডিটেক্ট করতে পারতেছে এবং সে সেখানে কি করতে পারছে, এইটুকু কিন্তু বাদ পড়ে যাচ্ছে। কেননা কালারের ফ্রিকোয়েন্সি এখানে ডার্ক আছে, আবার এখানে হিডেন আছে, নিখুঁত ভাবে হচ্ছে এরকম চলে আসে। এখন কথা হচ্ছে যে এখানে ধরেন আপনি একটু অতিরিক্ত হচ্ছে এখানে বাইরে চলে গেছে, এখন এখানে আবার কি করতে পারেন, এখানে আপনি ল্যাসো টুল সিলেক্ট করে ধরেন এখান থেকে আপনি সিলেক্ট অংশটুকুকে এটুকু সিলেক্ট করে আপনি হচ্ছে ডিসিলেক্ট করতে পারেন, সাবস্ট্রাক্ট করতে পারেন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। আপনি নির্দিষ্ট অংশটুকু নির্বাচন করতে আপনাকে ম্যাজিক টুল অনেকটাই সাহায্য করবে। তো এখানে সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম কাজ করার জন্য আপনি কি করতে পারেন, এখানে ল্যাসো টুল ইউজ করে আপনি অনেক সূক্ষ্ম কাজ এভাবে করতে পারেন যে যেহেতু এই অংশটুকু আপনি চাচ্ছেন, আপনি এই অংশটুকু মুছে গেলে সমস্যা হবে, সেক্ষেত্রে আপনি একটু নিখুঁত ভাবে কাজ করতে পারেন। একটা কাজ সিলেকশন হয়ে যাওয়ার পরে এবং এটা কাজ হয়ে যাওয়ার পরে আপনি এই অংশটুকু ফেদার করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। সেই সাথে এখানে আপনি চাইলে যদি কোনো কিছু না করতে চান কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারেন। আশা করি আপনারা ম্যাজিক ল্যাসো টুল এবং পলিগোনাল ল্যাসো টুল এবং ল্যাসো টুলের সাধারণ কিছু কাজ বুঝতে পেরেছেন, বেসিক কিছু কাজ বুঝতে পেরেছেন, এবং এই এটা দিয়ে আপনার প্রত্যেকটা টুলস দিয়ে উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, আমরা মার্কেট টুলের ক্ষেত্রে দেখেছিলাম অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, এই অপশনগুলো কি এখানে কাজ করতে পারবে। আপনারা চাইলে পলিগোনাল টুল দিয়ে কি করতে পারবেন, সিলেক্ট মাস্ক, এই অপশনগুলো আপনারা কাজে লাগাতে পারেন ফ্রিকোয়েন্সি অনুযায়ী। এখন এটার ক্ষেত্রে
ম্যাজিক ল্যাসো টুলের ক্ষেত্রে কয়েকটা ভিন্ন ডিফারেন্ট অপশন আছে, কারণ এই অপশনটা কাজ করে ফ্রিকোয়েন্সি, কন্ট্রাস্ট এবং হচ্ছে ওয়েট, এই কয়েকটা জিনিসের উপরে কাজ করে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কমিয়ে বাড়িয়ে আপনারা কি করতে পারেন, ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা স্পষ্ট রেজাল্ট আপনারা এখানে পাবেন। চলুন এবার আসেন আমরা কুইক সিলেকশন টুল নিয়ে আমরা একটু কাজ করি। সিলেকশনের ক্ষেত্রে কাজ করে কুইক করবে আর কি, ম্যাজিকের মতো কাজ করবে আর কি। চলুন দেখা যাক কিভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে নির্বাচন করতে পারি। তো এখানে কুইক সিলেকশন টুলটা হচ্ছে নির্দিষ্ট একটা কালারের অংশটুকু এটা মুছে ফেলতে চাচ্ছে, কুইক নির্বাচন করতে চাচ্ছে। কথার কথা, আপনি হচ্ছে এই টি শার্টটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যখন সিলেকশন টুল দিয়ে ধরছেন তখন সে কালারের রেশিও অনুযায়ী, তার কালার রেঞ্জ এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী সে কিন্তু সিলেক্ট করছে, সাদা অংশটুকুকে সে নির্বাচন করছে। তো আপনি এটার সাথে সংযুক্ত করে দিতে পারেন। সার্কেল দেখতে পাচ্ছেন, বৃত্ত সার্কেল, এই সার্কেলটাকে আপনি চাইলে ছোট করতে পারেন। এটা হচ্ছে কিবোর্ড থেকে থার্ড প্যাকেট এবং সেকেন্ড প্যাকেটের যে অপশনটা আছে সেটা দিয়ে লেফটটা দিয়ে আপনি ছোট করতে পারেন, রাইট বাটন দিয়ে আপনি বড় করতে পারেন, যেটা আপনার প্রয়োজন আপনি করে নিতে পারেন। এখন আমি ভাবলাম যে ছোট করে এটাকে এভাবে আমি সিলেক্ট করতে পারি। তো আরেকটু নিখুঁত করার জন্য আপনি এখান থেকে যেমন এই অংশটুকু কন্ট্রোল জেড দিয়ে আপনি এখানে দেখেন আপনারা একটু সেন্সিটিভ ব্যাপার, কারণ আপনারা যদি সূক্ষ্মভাবে একটু নির্বাচন করতে চান বুঝে শুনে ক্লিক করতে হবে, বুঝে শুনে সিলেক্ট করতে হবে, তাছাড়া এখানে একটু সমস্যা তৈরি হবে। কিছু কিছু কাজ আছে, কিছু কিছু টুলসের সীমাবদ্ধতা আছে, যেমন এই পর্যন্ত সে সিলেক্ট করছে ভালোভাবে কিন্তু এই অংশটুকু সে সিলেক্ট করতে পারতেছে না, তখন আপনি এখানে কি করবেন, অ্যাড করে দিতে পারেন। অনেক সময় অ্যাড হবে না, তখন কি করতে পারেন, আপনি সেখানে পেইন্ট টুলের প্যাথ মোড ইউজ করতে পারেন সিলেকশনের ক্ষেত্রে, কারণ আপনাকে বিকল্প সলিউশন দিয়ে আপনাকে সেটা সমাধান করতে হবে সূক্ষ্মভাবে। তো একই কাজ করতে গেলে দেখা যাচ্ছে একাধিক টুল দরকার হবে, কিন্তু আপনি কাজটা দ্রুত করার জন্য আপনি কি করতে পারেন, অন্যান্য টুলসের ব্যবহারটা করে আপনি সেটা মানে ধারাবাহিকতাটা মানে রক্ষা করতে পারেন এবং সময়টাকে সে নিয়ন্ত্রণ করতে পারেন। এগুলো আপনারা ক্লিক করে করে দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে করে দেখবেন, যেগুলো দেখেন আমাদের এই নির্ধারিত অংশটুকু সিলেক্ট হয়ে, তাই না? এখন আমরা কিছু করতে চাচ্ছি, ফেদার দিতে যাচ্ছি বা ডিলিট করতে চাচ্ছি বা বাইরের অংশ কেটে ফেলতে চাচ্ছি, অনেক কিছু করা যেতে পারে, কিন্তু আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এটাকে কোনো কিছু করব না, ডিসিলেক্ট করতে চাচ্ছি, সেটা আমরা করতে পারবো। তখন লেয়ার লেয়ারের ধারাবাহিক অনুযায়ী আমরা এগুলো করতে পারবো। এটাকে ডিসিলেক্ট করে আমরা নির্দিষ্ট পরের টুলসে চলে যাই। এখন এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়ে আপনি নির্বাচন করতে পারেন, বিভিন্ন অংশটুকু নির্বাচন করতে পারেন, বিভিন্ন ফেসেস এক্সপ্রেশন বা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কালার রেঞ্জ অনুযায়ী যদি আপনি তাকে সিলেক্ট করে তার ওইটাকে অপাসিটি, লোয়ার ব্রাইট, কন্ট্রাস্ট পারছেন, বিভিন্ন কিছু করতে চান, তাহলে এটা আপনার করতে পারেন। যেমন আমি এই ফেসের স্পেসিফিক লাইটিং স্পষ্ট এইগুলো ধরতে চাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি। এখন এখানে কালারের টলারেন্স অনুযায়ী এটা চলে, তো প্রত্যেকটা টুলসের মানে কি অনুযায়ী চলে সেই মানে উপরে মেনু বারটা পরিবর্তনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই এই টুলটা এই ধারাবাহিকতা অনুযায়ী চলবে, এটাকে এই এই কমান্ডটি নিয়ন্ত্রণ করা যায়। ম্যাজিক ওয়ান টুলে যখন আমরা সিলেক্ট করবো তখন এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম, দেখেন এই টলারেন্স অনেক সূক্ষ্ম আছে বলে সিলেক্ট করতে পারতেছে না, তো আমরা কিন্তু বাড়াই দিলাম টলারেন্সটা, দেখেন ও টলারেন্স অনুযায়ী সে বাড়তেছে কিন্তু, তাই না? একটু আমরা বাড়াই দিই এটাকে, দেখছেন শিফট ধরে দিলে দেখুন সিলেক্ট হয়ে গেছে, সে কিন্তু নির্ধারিত অংশটুকু সিলেক্ট করে ফেলেছে। এটাকে যদি আমরা চাই এখন কন্ট্রোল এল দিয়ে, হ্যাঁ এটাকে লেভেলসটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই, হ্যাঁ দেখছেন ওই ওইটার লেভেলসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ লেভেলস একটু বাস্তবসম্মত করা সম্ভব, লেভেলসটা একটু রিয়েলিস্টিক করে গেল। হ্যাঁ এভাবে করে আপনি যখন এই এটার ওয়ান টুল দিয়ে আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন এইটা কালার টলারেন্স অনুযায়ী সিলেক্ট হবে, এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য উপরে যে টুলগুলো সাবস্ট্রাক্ট, অ্যাড, তারপর ইন্টারসেক্ট, এই বিষয়গুলো এখানে অ্যাড করে আপনারা হচ্ছে কাজ করতে পারেন, এবং পয়েন্টের স্যাম্পল অনুযায়ী আপনারা কাজ করতে পারেন, টলারেন্স দিয়ে কাজ করতে পারেন। এটাকে দেওয়ার পরে যদি আপনাদের পারফেক্ট অনুযায়ী হবে তখন আপনারা এটাকে এডিট, ডিলিট, ফিদার, তারপরে কালার চেঞ্জ বিভিন্ন কিছু করতে পারেন। অর্থাৎ নির্বাচন করার পরে যে কাজগুলো করা যায় তার বিস্তারিত সব কাজই আপনারা কি করতে পারেন, যে এই ম্যাজিক টুল দিয়ে সে করে ফেলতে পারেন। এবার আমরা কথা বলবো ক্রপ টুল নিয়ে। ক্রপ টুল দিয়ে কিভাবে
কাজ করা যায়। এখন ক্রপ টুল দিয়ে, এটা কি ক্রপ মানে কি কাটাকাটি, কিবোর্ড থেকে সি প্রেস করলে আপনি ক্রপ টুল সিলেক্ট করতে পারেন। ক্রপ টুলে কয়েকটি সাব টুল আছে, যে ক্রপ টুলের সাব টুল গুলো হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। এখন এই কয়েকটা টুলস এর বিবরণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ক্রপ টুল, ক্রপ টুল দিয়ে আপনি কিভাবে কাজ করবেন, দেখেন ক্রপ টুল যখন আমি সিলেক্ট করেছি উপরের বারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ক্রপ টুলের সাইজ আপনি কত নেবেন, মানে কত রেশিও অনুযায়ী আপনি কাটবেন, যত যতটুকু ইমেজই থাক না কেন, যতটুকু ইমেজ শেপ থাক না কেন, সেই অংশটুকুর আপনি কতটুকু অংশ নির্বাচন করবেন এবং রেশিও অনুযায়ী আপনি কাটবেন, সেই অংশটুকুই হচ্ছে কি ক্রপ টুলে আমাদের প্রতীয়মান হবে। আমরা এখান থেকে বাড়াই দিচ্ছি, এখানে 38/40 ছিল, একটা পাসপোর্ট সাইজের রেশিও অনুযায়ী ছিল, তো আমরা এই রেশিও অনুযায়ী ধরে নেন কাটবো, বা এখান থেকে আপনি চেঞ্জও করে দিতে পারবেন। আমি চাচ্ছি যে না, এই অংশটুকু আমি কাটতে চাচ্ছি, এই অংশটুকু কাটা যেতে চাচ্ছি, এটা হচ্ছে একটা রেশিও অনুযায়ী আমি কাছি। ডানে বাঁয়ে দেখবেন সবসময় সমান আছে কিনা, বা আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনার ততটুকু সেই অ্যাঙ্গেল অনুযায়ী কাটবেন। এই অংশটুকু নেওয়ার পরে আমি এখানে যদি ক্রপ করে দিই, এখানে যদি এখান থেকে না ইমেজ ইমেজে দেওয়ার পর ক্রপ এই অপশনে চলে আসলে কাটা যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাটের জন্য ইন্টার চাপলে কি করা যাবে, কেটে ফেলা যাবে। তো আপনি এটাকে ক্রপ করে ফেললেন, এখন দেখেন এটার সাইজের রেশিও আছে কি পাসপোর্ট সাইজ, বাট এটা কিন্তু পাসপোর্ট সাইজ নাই। কন্ট্রোল কন্ট্রোল অল্টার আই দিলে আপনি কি করতে পারেন, ইমেজ সাইজ দিতে পারেন, দেখেন কত মিলিমিটার আছে। এখন এটাকে আপনাকে কমাইতে হবে, কমানোর ফলে যেটা হবে তখন আপনাকে এটাকে পাসপোর্ট সাইজের সাইজ হতে পারে। এটা রেশিও মানে সাইজ হচ্ছে ভিন্ন জিনিস। এখন রেশিও বলতে কি বোঝায়, যেমন হচ্ছে 38:48, তার মানে হচ্ছে এটার সাইজ যত বড় হোক না কেন এটার 38:48। এখানে ক্যানভাস সাইজটা দেখেন, আপনার ক্যানভাস সাইজটা যখন চেঞ্জ করে দিবেন, দেখেন এই এত পিক্সেলে 3547 পিক্সেল, 4480 পিক্সেল আছে। তো এটাকে কমিয়ে আনলে যেটা হবে সেই অনুযায়ী আপনার কেটে নিতে পারেন। বিভিন্ন অংশে আপনারা যে কাটবেন, বিভিন্ন অংশে আপনারা সাইজগুলো নির্বাচন করে 5টা 10টা সাইজ নির্বাচন করে আপনারা সেগুলো কাটতে পারেন, বিভিন্ন ইমেজ আপনারা সেগুলো কাটাকাটি করতে পারেন এবং আপনাদের নিজেদের ইমেজ আপনারা কাটাকাটি করতে পারেন। পার্সপেক্টিভ ক্রপ টুল, এইটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটাকে আমরা যদি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেই, এই পরিমাণ অংশ সিলেকশন করি, সিলেকশন করার পরে যদি আমরা এটাকে পার্সপেক্টিভ ভাবে নিয়ে নিই, পার্সপেক্টিভ অ্যাঙ্গেল করে এটাকে কাটতে চাচ্ছি, পার্সপেক্টিভ অর্থাৎ কাটবে এবং ধরবে, এটা কেটে গেছে এবং কি এবং ওই ওই পরিমাণ অ্যাঙ্গেল অনুযায়ী কি করছে, ইমেজটাকে ঘুরে গেছে। এখানে পার্সপেক্টিভ অ্যাঙ্গেল অনুযায়ী ইমেজের রেশিও অনুযায়ী সে কেটে ফেলতে পারে। এই টুলদের একটা মানে এটা একটা ব্যবহার হতে পারে, যে এটা নিয়ে আপনি কোনো একটা বিল বোর্ড করতে যাচ্ছেন, কোনো একটা ব্যানার করতে যাচ্ছেন, তখন বিল বোর্ডে আপনি মক আপ করতেছেন, তখন আপনার এটাকে দরকার হতে পারে, বা বিভিন্ন পার্সপেক্টিভ অ্যাঙ্গেল থেকে যে কাজগুলো আছে সেগুলো আপনারা ওইভাবে করতে পারেন। এখন আসেন আমরা এখানে দেখাচ্ছি যে স্লাইস টুল, স্লাইস টুলটা কি, স্লাইস টুল দিয়ে আপনারা কি করতে পারেন, ছবিকে বিভিন্ন ভাবে আপনারা কাটতে পারেন। যেমন আমি এইটুকু একটা অংশ বানাবো, এইটুকু একটা অংশ বানাবো, এইটুকু একটা অংশ বানাবো, বা আমি এটাকে স্লাইসে যে সিলেক্ট টুল আছে এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো, কথা বলছেন, স্লাইসে যে সিলেক্ট টুল আছে সিলেক্ট টুল সিলেক্ট করতে পারবো, সিলেক্ট হয়ে গেছে, এটাকে আবার বড় ছোট করতে পারবো, স্লাইস টুলে যাই আমি বাকি অংশ। এখন আমি চাচ্ছি দেখুন কতগুলো অংশ নির্বাচন হয়ে গেছে, তাই না, এখন আমি এক্সপোর্ট করলে এটাকে একটা ম্যাজিক দেখতে পারবেন। এক্সপোর্ট করলে এখানে এক্সপোর্ট যদি করি, এক্সপোর্ট ফর ইমেজ, এটা একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেভ, দেখেন কি হচ্ছে, আমি এখানে এক্সপোর্ট কোয়ালিটি সব রেশিও দিয়ে ডেস্কটপে সেভ দিয়ে দিলাম, এখানে একটা ফোল্ডার হয়ে গেল, ফোল্ডারের মধ্যে টু নামের ফোল্ডারে সিলেক্ট হয়ে গেল। এক্সপোর্ট করার পরে এখানে আমরা যে ফোল্ডারটা রাখলাম এই ফোল্ডারের মধ্যে একটি ইমেজের ফোল্ডার আছে, তো আমরা এখানে যতগুলো সিলেকশন করেছিলাম সেই সিলেকশনের প্রত্যেকটা ইমেজ রেশিও অনুযায়ী কেটে ফেলছি, আলাদা আলাদা অংশটুকু আমরা কি পেয়ে গেছি, তাই না। তো একই অংশ মানে একটা ইমেজের একটা স্ক্রিনের আলাদা আলাদা অংশগুলো কিভাবে একটা কমান্ডে স্লাইস টুল দিয়ে করা যায়, এবং স্লাইস টুল মেনটেনের জন্য স্লাইস সিলেক্ট টুলটা ব্যবহার করে আমরা পরিপূর্ণ কাজটা করতে পারি।
এটা সাধারণত ব্যবহার করা হয় ওয়েবের ক্ষেত্রে, বা কোনো একটা স্ক্রিনকে আপনি ফটোশপে নিয়ে ফিডব্যাক দিলেন, ফিডব্যাক দিয়ে আপনি এটাকে স্লাইস করে প্রসেস করে কেটে দিলেন, বা একই ইমেজ বিভিন্ন অংশকে আপনি কেটে আপনি হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে আপনি বসাই দিলেন, বিভিন্ন ইমেজ সেখান থেকে সংগ্রহ করলেন। এটা যখন আমরা রিয়েল প্রজেক্টে যাব তখন আমাদের এটা এখানে কাজ করবে, আশা করি তখন আরো বিস্তারিত ভাবে দেখাতে পারবো। আজকে যে আমাদের অপশন গুলো ছিল, স্লাইস টুল, সিলেক্ট টুল, ক্রপ টুল, সাইলেন্স টুল, তো আজকের বিষয় ছিল আমাদের ম্যাজিক টুল, ল্যাসো টুল এবং স্লাইস টুল, বা হচ্ছে এখানে বলে ক্রপ টুল বলতে পারেন। তো আমরা এই কয়েকটি টুলস এবং সাব টুলের ব্যবহার বিস্তারিত ভাবে দেখলাম, এবং এই টুলস গুলো কিভাবে অ্যাডভান্স পর্যায়ে কাজ করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত ভাবে দেখবো এবং রিয়েল প্রজেক্টে দেখবো। আশা করি টুলস এর ব্যবহার এগুলো আপনারা প্র্যাকটিস করে আরো বেশি উপকৃত হবেন এবং কমেন্ট করবেন, তো সাবস্ক্রাইব করলে খুশি হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।